আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের ও মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো সেটি হলো স্বপ্নে কোনো চতুষ্পদ প্রাণে দেখলে কি হয় চতুষ্পদ প্রাণে স্বপ্নে দেখার ব্যাখ্যা কি এই ভিডিওটিতে আমরা জানবো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত তিনটি ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে আশা করি কাজেই আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা স্বপ্নে কোনো ব্যক্তি যদি অনেকগুলো চতুষ্পদ প্রাণী দেখে চতুষ্পদ প্রাণী মানে চার পা বিশিষ্ট যে প্রাণীগুলো রয়েছে যে প্রাণীগুলো চার পায়ে হাঁটে তো এইরকম চতুষ্পদ প্রাণী কোনো ব্যক্তি যদি অনেক স্বপ্নে দেখে তাহলে এটা দেখা খুবই ভালো লক্ষণ এমন স্বপ্ন দেখা শুভ লক্ষণ স্বপ্নদ্রষ্টার জন্য এই গেল একটা এরপরে আরও তিনটা ব্যাখ্যা হবে এই স্বপ্নে চতুষ্পদ প্রাণী দেখা নিয়ে তো প্রথম নাম্বার হচ্ছে স্বপ্ন যদি কেউ অনেক পরিমাণে চতুষ্পদ প্রাণী দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে স্বপ্ন দ্রষ্টা তিনি সংগ্রাম মুখর সময় পার করে পরবর্তীতে প্রচুর অর্থ অর্থবিত্তের মালিক হবেন ইনশা আল্লাহ বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি অনেক চতুষ্দ প্রাণে দেখেন তাহলে আপনি সংগ্রাম মুখর সময় পার করবেন অর্থাৎ খুবই কষ্ট মেহনত করে আপনার একটা সময় পার করতে হবে অনেক চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে আপনার সময় পার করতে হবে কিন্তু পরবর্তীতে আপনি প্রচুর অর্থবিত্তের মালিক হবেন পরবর্তীতে আপনি অনেক সুখ শান্তি করতে পারবেন এইগুলো একটা দুই নাম্বার হলো যে আরাম আয়েসে জীবন যাপন কর্ম ইঙ্গিত করবে অর্থাৎ আপনি সংগ্রাম মুখর জীবন পার করার পরে একটা সময় আসবে এত অর্থ সম্পদ আপনি লাভ করবেন যে আপনার জীবনটা আরাম আয়েসে কাটবে ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আরাম আয়েসে থাকতে পারবেন এইগুলো দ্বিতীয় ব্যাখ্যা তৃতীয় ব্যাখ্যা হচ্ছে কি আরও একটা যে আপনি যদি অনেক চতুষ্পদ প্রাণী দেখেন স্বপ্নে তাহলে আপনার সামনে সুসময় ভালো সময় আসার ইঙ্গিত করবে অর্থাৎ আপনার সামনে খুব ভালো একটা সময় আসবে ভালো মুহূর্ত আসবে আপনি কোনো সুসংবাদ লাভ করতে পারেন কোনো ভালো অবস্থার সম্মুখীন আপনি হবেন যার দ্বারা আপনার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আপনার ভাগ্যটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা স্বপ্নে চতুষ্পদ প্রাণী আমরা অনেকেই দেখি তো যদি আপনারা বেশি পরিমাণে চতুষ্পদ প্রাণী দেখেন গরু হোক ছাগল হোক মহিষ হোক দুম্বা হোক চারপা বিশিষ্ট দেখেন তাহলে এটা দেখা ভালো লক্ষণ এইরকম কিছু ভালো বিষয় আপনার জীবনে ঘটতে পারে তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত প্রাণী দেখা তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর আপনারা যদি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন দেখেন বিভিন্ন স্বপ্ন দেখেন তাহলে ফেসবুক মেসেঞ্জারে এসে আপনারা যোগাযোগ করবেন জানাবার চেষ্টা করবো আমরা ফেসবুক পেজ ওপর চলে আসবেন তো আপনারা গ্রহণযোগ্য পদ্ধতিতে উত্তর পেয়ে যাবেন ইশা আল্লাহ তো আমাদের সবাইকে ভালো ভালো সুন্দর কল্যাণ করে স্বপ্ন দেখার তো দান করুন এই ছিল আলোচনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার